গাইস, গুড মর্নিং, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি দুষ্টু আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে সানডে, আজকে হচ্ছে সানডে ব্লগ থাকছে। সানডে তো আগে জানতেই যে আমি রেগুলার ব্লগ দিতাম সানডে করে, কিন্তু এখন কিছুদিন থেকে সানডে করে ব্লগ দেওয়া হচ্ছে না, তা অনেকদিন পর একটা সানডে ব্লগ দিব। তো এই ব্লগটা যেতে যেতে হয়তো দু তিন দিন সময় লেগে যাবে। তো এই ব্লগটা যেতে যেতে হয়তো তোমার বুধবার হয়ে যেতে পারি, হয়তো মেবি ওয়েডনেসডে কি থার্সডে হয়ে যেতে পারে। রাগ করো না, কারণ আমার আগে একটা ব্লগ আছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব, তারপর এই ব্লগটা শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে কটা বলো তো? 11টা। এখন ঘড়িতে বাজে 11টা আর আমি এখন ঘুম থেকে উঠলাম, কেন বলো তো? আর যেহেতু কোনো টেনশন নেই, মাথা শান্তি, একদম রিল্যাক্স, পুরো রিল্যাক্স ভাবে ছিলাম এই দুটা দিন। আবার কালকে থেকে জেগে সেই কালকে আবার সেই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি চলে যেতে হবে, তারপর পরের দিন থেকে আবার সেই যে সকাল থেকে ঘুম থেকে উঠে খুন্তি নাড়িয়ে বরকেও খাইয়ে বড়ি টিফিন করে অফিস পাঠিয়ে দিতে হবে, তারপর সারাদিনে কাজকর্ম। এই কটা দিন, জাস্ট তিনটা দিন, মানে আমি ফ্রাইডে তে এসেছি, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে, এই তিনটা দিন পুরো রিল্যাক্স ভাবে কাটিয়েছি। কোনো টেনশন নেই, কোনো হেডেক নেই, কোনো কিছু নেই। আমার যেটা ইচ্ছা হয়েছে আমি সেটা খেয়েছি, যেটা ইচ্ছে হয়েছে সেটা করেছি। এমনিও আমার ওই বাড়িতে কোনো টেনশন থাকে না, তবুও একটা চাপ থাকে যে ওকে হচ্ছে তোমার খাইয়ে দাইয়ে অফিসে পাঠানোর একটা ব্যাপার থাকে, তোমার রান্না টান্না করার, এগুলো একটা পড়ানোর একটা হেডেক থাকে। তো এখানে এসে আমার সেগুলো কোনো কিছুরই হেডেক ছিল না, আমি আমার মতো করে এই কটা দিন কাটিয়েছি। তো আজ কি কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট এখনো হয়নি, 11:30 বেজে গেল। তো ঘুম থেকে উঠেই তোমাদের সামনে মুখটা ধুয়ে ব্রাশ করেই চলে এসেছি। এখন হয়তো এখন আর ব্রেকফাস্ট করব না, কারণ এখন স্নান করে নেব, আগে কতগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে এখন আমি স্নান করে নেব। তো চলো। তো বন্ধুরা, আমি একবারে স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি, তো দেখতে থাকো আমি আর কি কি করি। তো আমার অনেকক্ষণ আগে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আমি আর সারাদিনে ব্লগটা কন্টিনিউ করিনি। তো দেখো, একটা শাড়ি ছিল, তো সেটাতে আমি ফলস লাগিয়ে নিচ্ছি, কারণ শাড়িটা অনেকদিন ধরেই ভাবছি লাগাবো, আর শ্বশুরবাড়িতে এতটাই চাপে থাকি যে লাগানোর সময় পাই না, তো এখানে ফ্রি আছি তাই লাগিয়ে নিচ্ছি। তারপর একবারে নেক্সট দিন মর্নিংয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো, আজ হচ্ছে মানডে, তো আমি এখন ওয়েট করছি, মাঝ রাস্তায় চলে এসেছি, মাঝ রাস্তায় না, মানে আমি আমার গন্তব্যে চলে এসেছি, মানে আমার শ্বশুরবাড়িতে। তো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছি বরের জন্য, বর আমাকে নিতে আসবে, এই দেখো বলতে বলতেই চলে আসছে নিতে। এত দেরি, তুমি বলে রেডি হইছো? বাস থেকে নেমে পড়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। দেখো কেমন লাগলো এই দুটাতে, খুব মজা লাগছে, হ্যাঁ ওকে ছাড়া খুব ভালো মতো ছিল এই দুটা। দেখো বাড়ি চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি, এখন কাজে লেগে পড়ব। ঘরের অবস্থা একদম জঘন্য হয়ে গেছে, উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোট করছে, আর উনি চলে যাবে হচ্ছে অফিসে। এবার যা বৃষ্টি শুরু হয়েছে, আবার দেখো দেখাই তোমাদের রাস্তাঘাট ভেয়ে যায়, দেখতে পাচ্ছ তো? জানো আমি যে গাছ লাগিয়েছিলাম সেই গাছের সুন্দর ফুল ফুটেছে, দুটো ফুল ফুটেছিল, একটা ঝরে গেছে, একটা আছে গাঁদা ফুল অক্সিজেনের। যাই হোক, আর চলো তোমাদেরকে দেখাই, গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এসে দেখছি, আর তারপরে রুম টুম ক্লিন, মানে বিছানা টিছানা উঠিয়ে দেবো, কারণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি জন্য তোমাদের এরকম আওয়াজ শোনা যাচ্ছে হয়তো মেবি। তো চলো দেখাই তোমাদের গাছগাছালা, আর আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটাও তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো একটা ছোট্ট ফুল ফুটেছে, আর একটা বড় ফুটেছিল ওটা ঝরে গেছে, এটা একটু বড় হবে, কড়ি এসেছে, তোমাদেরকে বলেছিলাম না? এই দেখো অনেকগুলো কড়ি এসেছে, এখানেও আছে, এই যে এখানেও আছে অক্সিজেন, এই যে এই যে এই যে আরও আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে এটার মধ্যে হয়ে গেল, এই যে
আর এই যে আরো আছে, আরো কিছু কিছু আছে, আমি এখন দেখাতে পাচ্ছি না। এই যে এটাতে বড় হয়েছে, এটাও এর মধ্যেই ফুটবে দেখো। তো গাছগুলো বড় হয়ে গেছে। নয়নতারা, নয়নতারা গাছটাও দেখো, নয়নতারা গাছটাও দেখো বড় হয়ে গেছে। এটা কিন্তু আমরা লাগাইনি, একা একাই হয়েছে। তো দেখতে পাচ্ছো, এটা তো ফুল ফুটেছিল, তো আবার কড়ি আসছে। ওই দেখো, এই যে কড়ি আসছে, দেখতে পাচ্ছ। যাই হোক, আর এই দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, চারদিকে কেমন বৃষ্টি হচ্ছে। আর রাস্তার পাশে যেহেতু আমরা এখন থাকি ভাড়াতে, তো রেন্টে থাকি জন্য এখানে রাস্তার পাশেই একটা ভবনের মধ্যে ভাড়া থাকি আমরা। মানে এটা একটা আগে ভবন ছিল, এখন বাড়ি। তো তার জন্য এত আওয়াজ তোমাদের শুনতে হয় সবসময় আমার ভিডিওতে, তোমাদেরকে এত আওয়াজের মধ্যে আমাকে ভিডিও করতে হয়, কি করব বলো। প্লিজ তোমরা পাশে থেকো। আর এই দেখো আরেকজন, কি করছো তুমি? হ্যাঁ, আরেকজন নখ কাটতে লেগে পড়েছে। আর ওই যে পুদিনা গাছটা অনেকটাই বড় হয়েছিল, কিন্তু কি হয়েছে বলতো, ওরা পুদিনা পাতা বাটা খেয়েছে, অনেক কদিন খাওয়া হলো এই গাছটা থেকে। যাই হোক, আরেকটা গাছ লাগাচ্ছি দেখো এখানে, এই গাঁদা ফুলের গাছটা ছোট ছোটই আছে, বাড়ে আর না জানো তো। আর এটা যে কি গাছ হয়েছে আমি জানি না, এখানে চেরি ফল খেয়ে এখানে বীজ ফেলেছিলাম, ওটা থেকে গাছ হয়েছে কিনা আমি বলতে পারছি না, কি যে গাছ হয়েছে ওটা ওটাই ওই জানে, বড় হলে যাই হোক বোঝা যাবে। তো দেখো কেমন বৃষ্টি, ওয়েদারটা আকাশে কেমন মেঘ করে রয়েছে, আরো নামবে হয়তো। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার গাছ, আর আমি কোথায় দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, আর চারদিকে কেমন বৃষ্টি হচ্ছে দেখতেই তো পাচ্ছ, কিভাবে যে অফিসে যাবে জানি না। তো চলো এখন ঘরটা গুছিয়ে নিই, রুমটা কি অবস্থা দেখাচ্ছি তোমাদের, চলো। জাস্ট 3 দিনের জন্য বাড়িতে ছিলাম না, আর আমার ঘরের পরিস্থিতি দেখো, মানে যুদ্ধ হয়ে গেছে মানে ঘরের মধ্যে। তো এখন আমাকে এগুলো সব কিছু পরিষ্কার করে নিতে হবে, আগে বিছানাটা গুছিয়ে নিই। তো চলো দেখতে থাকো আমি কিভাবে আমার রুমটা ক্লিন করি। দেখতেই পেলে আমি কিভাবে আমার রুমটা হাফ আপাতত ক্লিন করেছি, এখনো পুরোটা বাকি আছে। আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু আমি রেডি করে রেখেছি, ও স্নান থেকে বেরিয়ে এসেই এগুলো পরে নেবে, আর যদি এগুলো হাতের কাছে না থাকে সমস্ত কিছু উল্টোপাল্টা করে আমার আরও কাজ বাড়িয়ে দেবে, সেজন্য আমি এইভাবেই সাজিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে দেখো আমি ওকে টিফিনটা গুছিয়ে দিচ্ছি, তো টিফিনটা ব্যাগে ভরে টরে একবারে রেডি করে খাওয়ার নিয়ে চলে আসছি। দেখো খাওয়ার নিয়ে চলে এসেছি, খিচুড়ি, আলুচি, আর পটল ভাজা, আর হচ্ছে আলু ভাজা। বৃষ্টি বৃষ্টি হয়ে গেল তাই না, না 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 না। খাওয়া দাওয়া কমপ্লিট, ক্যামেরার সামনে খাবে না লজ্জা লাগে, তাই লুকিয়ে লুকিয়ে খেলো। যাই হোক, আবার ওই খাওয়াটা দেখে ভেবো না যে আমি খেয়েছি, আমি অল্প একটু খেয়েছি, ওই খেয়েছি বেশিটা ওকে খাইয়ে দিতে হয় সকালবেলা। আর দেখো বৃষ্টির জন্য দেখো গুটিয়ে নিচ্ছে প্যান ট্যান, কি করবে, যা বৃষ্টি হচ্ছে এখন রেনকোটটা পরে নেবে। ওই যে শার্ট বের করে দেওয়া, ঠিক আছে, ভিজে যাবে, নষ্ট লাগে না, টি-শার্ট দাও।
কেন অফিস না? আজকে কি স্যাটারডে নাকি? তো দেখো অফিস চলে যাক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর ক্যামেরার সামনে না, ক্যামেরার সামনে এসে খেতে ও খুবই লজ্জা পায়, এর জন্য বিহাইন্ড দ্য ক্যামেরা ও খেয়েছে। যাই হোক, বরকে খাইয়ে টাইয়ে রেডি করে দিচ্ছি। দেখো রেডি হচ্ছে, এখনো কি পরবে এখনো ডিসাইড করতে পারলো না। আমি শার্ট বের করে রাখলাম, ও শার্ট পরবে না, এখন নিজেই বুঝে পাচ্ছে না কি পরবে। যাই হোক, যা খুশি করুক, বৃষ্টি হচ্ছে, কি করবে, রেনকোট তো পরতেই হবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট, খাইয়ে দিতে হয় সকালবেলা, না হলে কি যে খাবে তার কোনো ঠিক নেই, একদম এইটুকুনি খায়। সেজন্য সকালবেলা টুসি 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 খাইয়ে দিই, এখন জলও খাইয়ে দিতে হবে, জলটাও নাহলে সারাদিন খাবে না। এরকম ছেলে যা জ্বালায় না, খুবই জ্বালায়, পাশ থেকে হ্যাঁ 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 করছে, জানো, দেখো পাশ থেকে হ্যাঁ 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 করছে, বোধাই বলে। আমি বোধাই সত্যি কথা বলছি যে এর জন্য আমাকে এরকম বলে। ক্যামেরার সামনে যদি কেউ দেখতা কেমন জ্বালায়। যাই হোক, তো চলো দেখতে থাকো, বৃষ্টি কমার নামই নেই। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, এখন আবার জোরে হচ্ছে, তোমরা বুঝতে পারছো? দেখো হ্যাঁ বোঝা যাচ্ছে, তো এখন আবার জোরে হচ্ছে। এই যে চলে যাবে এখনো অফিসে, দেখতেই পেলে ও অফিসের জন্য বেরিয়ে গেল। তারপরে এসেই আমি ভাত বসিয়ে দিয়েছি, লাঞ্চে ভাত আর ডিমের ঝোল হবে, আর তেমন কিছু করব না, আছে অনেক কিছু রয়ে গেছে, শাশুড়িমা ইলিশ মাছ টাচ করেছিল সেগুলো ছিল, জন্য জাস্ট ডিমের ঝোলটাই হবে, আর কিছু হবে না। তো ডিমটা না, জাস্ট তিনটা ডিমই করব, আর আমি আর শাশুড়িমা হাফ হাফ করে খেয়ে নেবো, কারণ অনেক কিছু আছে। আর ডিমটা না বেশি খাওয়া আমরা পছন্দ করি না, কারণ ডিমটা খেলে না গ্যাসের প্রবলেম হয় আমাদের দুজনেরই, আর ও ঝোলের ডিমটা বেশি পছন্দ করে না, ওর বেশিরভাগ ডিম পোচটাই ও বেশি পছন্দ করে, তো তার জন্য তিনটা ডিমই করে নেব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কি করি।
রান্নাঘরের কাজ কমপ্লিট করে এসে দেখছি ও পড়তে চলে এসেছে। তো এখন ওকে আমি লিখতে দিয়ে আমি হচ্ছে এক গ্লাস ছাতু শরবত খেয়ে নেব। তো এখন আমি ওকে লিখতে দিয়ে দিই, তো সাথে থাকে। তো স্টুডেন্ট পড়ে চলে গেছে, তো এখন আমি রুমটাকে ভালো করে ক্লিন করে নিব, ক্লিন করে মুছে নেব। তো হাফ তো ক্লিন হয়েই আছে, কারণ সকালে হাফ ক্লিন করেছি, তোমরা দেখেইছ। এখন আবার পুরোটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবেই আমার বেশিরভাগ দিন সকালটা কাটে। দেখতেই পেলে সকাল থেকে আমার কিভাবে বিজি মর্নিং রুটিন গেল। সব বর আমাকে নিয়ে এসেছে বাস স্ট্যান্ড থেকে, তারপর থেকে যে আমি যুদ্ধে নেমে পড়েছি। যুদ্ধ এখনো শেষ হয়নি, আপাতত কিছুটা শেষ হয়েছে। তো এখন আর ভিডিওটা বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমরা দেখতেই পেলে আমার বিজি মর্নিং রুটিন। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি কি ভিডিও তোমাদের কাছে ছাড়ি তা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।
তো কেমন লাগলো সেটা আমাদের পুরনো বন্ধু যারা আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, টাটা, লাভ ইউ।